গত দু তিন দিন আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পার্লামেন্টের মতো জায়গায় বলে গেলেন যে তিনি আমেরিকার সঙ্গে তুলনা করলেন, যে আমেরিকায় তো মানুষ মারা যায়, আমাদের দেশে অনেক কম মানুষ মারা যায়। মনে হইলো যেন ওইটা ওনার ক্রেডিট আর কি, যে ওনার কারণে মানুষ মারা যায় না বাংলাদেশে। এবং তিনি এও বললেন যে গত এক বছরে তিনি অনেক কাজ করছেন, কোনো দুর্নীতি হয় না এবং অনেক কাজ করছেন। কাজটা এমনই করছেন মানে স্পিকার, আজকে পেপারে আছে বাংলাদেশে 37টা জেলায় অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই। এবং এই যে মানুষ মারা যাচ্ছে, মানে স্পিকার হাসপাতালে গিয়ে সে অক্সিজেন লাইনে আছে, 5টা মানুষকে অক্সিজেন দিচ্ছে আর 20টা মানুষ লাইনে, শুধুমাত্র অক্সিজেনের কারণে তারা ছটফট করে মারা যাচ্ছে। মানে স্পিকার এই যে এত লেখালে কী হচ্ছে? আজকে পর্যন্ত দেখলাম না যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটি হাসপাতালের ভিতরে গিয়ে এই রুগী কারা, কী রুগী, কী অবস্থা আছে উনি যে দেখছেন, উনি ঘরের মধ্যে বসে থেকে জুম মিটিং করেন। মানে স্পিকার নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী কোভিডের মধ্যে তার ফ্যামিলি নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলো, এই কারণে দাবি উঠার পরে উনি রিজাইন দিচ্ছেন। মানে স্পিকার খুব সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ইউকের স্বাস্থ্যমন্ত্রী, তিনি তার ভ্যাকসিন দেওয়ার জন্য অনেক সফলতা অর্জন করেন। মানে স্পিকার উনি আনন্দে আত্মহারা হয়ে তার অফিসের সহকারীকে তিনি একটা কিস করেছিলেন, এটা লেখালেখি হওয়ার কারণে তাকে রিজাইন দিতে হয়েছে। আর্জেন্টিনাও একই ঘটনা। মানে স্পিকার আমাদের স্বাস্থ্যমন্ত্রীর উনি যে কি মানুষ বুঝলাম না, ওনার লজ্জা শরম কিচ্ছু নাই, নৈতিকতা নাই, ওনার নৈতিকতা হলে ওনার রিজাইন দেওয়া উচিত এবং তার প্রত্যেক দাবি করতে। মানে স্পিকার মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আজকে তো আমাদের অধিবেশন সমাপ্তি, কিছুক্ষণ পরেই সমাপনী ভাষণ দিবেন। আমি আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে আমাদের এই বাজেটের গুরুত্বপূর্ণ অধিবেশন আপনি সুচারুরূপে পরিচালনা করেছেন স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি প্রতিদিন শুরু থেকে আজকে পর্যন্ত উনি আমাদের এই অধিবেশনে উপস্থিত থেকেছেন, আমাদের আলোচনা সমালোচনা উনি শুনেছেন এবং আশা করব যে এই আলোচনা সমালোচনার মধ্য দিয়েই উনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, গত 30 জুন আমাদের এই বাজেট অধিবেশনটি পাশ হয়েছে, সেই দিন 69টি মঞ্জুরির মধ্যে 3টি মঞ্জুরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, শিক্ষা, স্বাস্থ্য, আইন। তার মধ্যে মাননীয় স্পিকার আমি আইন স্বাস্থ্যের ব্যাপারটি ইতিমধ্যে সবাই বলেছে, আমি মনে করি মাননীয় স্পিকার স্বাস্থ্যমন্ত্রী গোটা হাউসকে অপমান করেছে। আমি আপনাকে তার বক্তব্যের অংশটুকু পড়ে শোনাচ্ছি, পত্রিকা যেটা এসছে আমি আপনার কাছে কপিও পাঠিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কপি পাঠিয়েছি, এবং এটা গোটা হাউসকে অপমান করেছে, এটা এক্সপাঞ্জ হওয়া দরকার, এটা অপসারণ হওয়া দরকার। উনি বলছেন যে আপনারা তো হাসপাতালের চেয়ার মেশিন চলে না, লোক লাগবে, এগুলো তো আপনাদের দেখতে হবে, কিন্তু আপনারা তো সেটি দেখেন না। নার্স, ডাক্তার, যন্ত্রপাতি লাগলে তো আপনাদের কি বলতে হবে? শুধু অভিযোগ দিলে তো হবে না, যা প্রয়োজন আছে তা ব্যবস্থা করা হবে, কিন্তু চেয়ারম্যান হিসাবে এগুলো দেখার দায়িত্ব আপনাদের উপর বর্তায়। মাননীয় স্পিকার, ইজ অবজেকশনেবল, সাংঘাতিকভাবে আপত্তিজনক। আমি আপনার কাছে কপি পাঠিয়েছি, 100 বেডে হাসপাতাল উন্নীত, এখন 250 বেড আমার হাসপাতাল, 100 বেডে উন্নীত করার পর আমি 12/12/2020 তারিখে মন্ত্রী, সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, ডিজি বরাবর আমার শূন্য পদে চাহিদা দিয়ে একাধিকবার আমি নিজে গিয়েছি সশরীরে। মাননীয় স্পিকার, এরপরে উনি বলেন কিভাবে, ওনাকে মন্ত্রণালয়ে যে পাওয়া যায় না আর উনি বলে দিলেন এই ধরনের কথা। মাননীয় স্পিকার, আমি মনে করি এই অংশটুকু এক্সপাঞ্জ হয়ে যাওয়া দরকার, না হলে গোটা হাউসে তো শতকরা 90 ভাগের বেশি সরকারি দলের এমপি, তাহলে তারা কি কেউ দায়িত্ব পালন করে না সরকারি হাসপাতালগুলোতে? এটি ওনার বক্তব্যে কিন্তু স্পষ্ট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যেহেতু আজকে তো শেষ, মাননীয় স্পিকার, আইনমন্ত্রী উনি একটা বিষয়ের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন যেটি সারা দেশে এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। আমরা বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, উনি আবেদনও তাই করেছেন, বিদেশে চিকিৎসার জন্য উনি আবেদন করেছেন, উনি কিন্তু মুক্তির জন্য আবেদন করেননি, সেটিকে উনি নিয়ে গেলেন আর এক জায়গায়। মাননীয় স্পিকার, 401 ধারাতে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বসা আছে, সবাই মন্ত্রীরা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র অপরিহার্য, ওই কথাটুকু আপনি বললেই তো পারেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী। উনি যদি মনে করেন যে 401 ধারায় ওনার যে আবেদন সেটাকে উনি মঞ্জুর করবেন, শিথিল করবেন, করতে পারেন, এটা নিয়ে মাননীয় স্পিকার আমি কোনো ডিবেট করতে চাই না। আমি মনে করি ওনার যে অবস্থা সেই অবস্থায় অবশ্যই ওনাকে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত। আর মাননীয় স্পিকার, আজকে করোনার পরিস্থিতি নিঃসন্দেহে ভয়াবহ, সেনাবাহিনী নামিয়েছেন, এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, আমি কোনো সমালোচনা করছি না। আমাদের যে পরিমাণ সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা আশঙ্কিত যে আমরা আগামী 10-15 দিন পর কিন্তু এটা আরও ভয়াবহ আকার ধারণ করবে। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সংকট, আমি বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলব মাননীয় স্পিকার,
ক্ষুধা দারিদ্র্যের কারণে কিন্তু আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, যে কারণে সেনাবাহিনী নামিয়েছেন সামনে পবিত্র ঈদুল আজহা। আমি গরিব মানুষদেরকে অতি দ্রুত খাদ্য সহায়তার প্রয়োজনে উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি, এবং যেহেতু ঈদুল আজহা এই ক্ষেত্রে কোরবানির পশু পরিবহন, কোরবানির পশু বিক্রয় এই ব্যাপারেও সরকারের একটা সুনির্দিষ্ট নীতিমালা অবিলম্বে ঘোষণা করা দরকার, নাহলে এটা নিয়েও একটা সংকট তৈরি হবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষে যে কথাটি বলব মাননীয় স্পিকার, আমি এর আলোচনা ওনার প্রশংসা হবে, সমালোচনা হবে। আমি গত 2 মার্চ রাজশাহীর আপনার মাদ্রাসা মাঠের পাশে আমাদেরকে প্রশাসন অনুমোদন দিয়েছিল, মিটিংয়ে আমি বক্তৃতা দিয়েছিলাম, সেই মিটিংয়ে মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস দুলু, আপনার সাবেক মেয়র আপনার বুলবুল, মিলন, এরা বক্তৃতা দিয়েছে। তাদেরকে চারজনকে এজাহারভুক্ত করে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছেন সহ অনেকে, তার মানে আমিও আসামি মাননীয় স্পিকার। আমি মনে করি এই অংশ, এই জায়গাগুলো প্রত্যাহার হওয়া দরকার, এটা মানুষের উপর জুলুম মাননীয় স্পিকার। আমি সর্বশেষে ধন্যবাদ জানাবো যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি মাননীয় স্পিকার, যে আমরা আগামী অধিবেশন আমরা যেন সকলেই সুস্থভাবে আল্লাহর রহমতে আবারও আমরা যোগদান করতে পারি। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, দেশের এই মহাসংকট থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। এই পত্র শরীফের শেষ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ঢাকার বাইরে সমস্ত জেলাগুলোর মধ্যে বগুড়া এখন কোভিডের হটস্পট। মাননীয় স্পিকার, গত 3 দিনে বগুড়ার মৃত্যুর সংখ্যা 24 জন। মাননীয় স্পিকার, মৃত্যুর কারণ হলো উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহের জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলার সংকট। মাননীয় স্পিকার, আজকে স্বাস্থ্যমন্ত্রী নাই থাকলে ভালো হতো, যে মাননীয় প্রধানমন্ত্রী আছে তার সদা সম্মতি এবং তার সদা অবগতি জন্য বলছি, বগুড়ার 3টি হাসপাতালের মধ্যে মোহাম্মদী হাসপাতালটিকে বর্তমান সরকার গত বছর 100% ডেডিকেটেড আপনার কী বলে কোভিড হাসপাতাল ঘোষণা করেছে, এবং মাত্র 1 সপ্তাহ আগে আপনার 250 বেডে উন্নীত করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো যে ICU বেড আছে 8টি, কিন্তু এখানে আপনার হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র 2টি, যার ফলে আপনার এই যে ICU যে 8টা বেড কোনো কাজে লাগছে না। মাননীয় স্পিকার, যে কারণে গত 2 দিনে মারা গেছে 13 জন এবং গতকাল মারা গেল মাননীয় স্পিকার 11 জন, মোট 24 জন। শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের একই অবস্থা, হাই ফ্লো নাজাল ক্যানুলা সংকট, একই সাথে বেসরকারি TMS সহ 3টি হাসপাতালে তীব্র অক্সিজেন সংকট। মাননীয় স্পিকার, এছাড়াও ভৌগোলিক কারণে বগুড়ার আশেপাশের 4-5টি জেলার করোনা রুগীদের চাপও বেশি। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেবেন, 1 মিনিট। 3টি হাসপাতালের 450 বেড ঠাসা। মাননীয় স্পিকার, এবং এখানে অন্য কোনো নতুন রোগের আপনার ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। অতএব বগুড়া মোহাম্মদী হাসপাতাল ও সজিমেক হাসপাতালের জন্য অতি দ্রুত কমপক্ষে 20টি করে হাই ফ্লো নাজাল ক্যানুলা বড়দের জন্য এবং কন্টিনিউয়াস আপনার কী বলে অক্সিজেন সাপ্লাই সাপোর্টটা রাখবার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বগুড়ার অবস্থায় নাজুক অবস্থা। জি ধন্যবাদ মাননীয় সদস্য। অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় একটি ঘটনা হলো সাতক্ষীরা হাসপাতালে অক্সিজেনের অভাবে 7 জন কোভিড রোগী 1 ঘন্টার মধ্যে ছটফট করতে করতে মারা গেছে। এই সাতক্ষীরা হইল এর আগে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডাক্তার রুহুল হক সাহেবের জায়গা। এইখানে তো 5-স্টার হাসপাতাল হওয়া উচিত, এখানে অক্সিজেনগুলো কীভাবে অক্সিজেন অভাবে রোগী মারা যায় আমি এটা বুঝি না। মন্ত্রীরা যান, মন্ত্রীরা আসেন, নিজের এলাকাটাও ঠিক রাখতে পারেন না। অক্সিজেন মানুষ বলবো, অক্সিজেন প্লান্ট ইনস্টল করা অত্যন্ত একটি সেন্সিটিভ ম্যাটার। এখানে সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা প্রপার ডিজাইন করে অক্সিজেন প্লান্ট বসাইতে হয় এবং অক্সিজেন সাপ্লাই লাইনের প্রপার ডাইমেনশন থাকতে হবে। এখানে যদি কোনো জায়গায় লিকেজ থাকে তাহলে ইউনিট হাসপাতাল বা মেডিকেলের মধ্যে আগুন ধরে যাবে, অথবা এটা একদমই অয়েল ফ্রি থাকতে হবে। মন্ত্রী সাহেব ভালো করে জানেন সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেল, ঠিক আছে আপনি ম্যানুয়াল করতেন, আপনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাকে মুখে দিলে অন্তত জীবনটা তো বাঁচত কিছুক্ষণের জন্য, পারলেন না। নার্স, ওয়ার্ড বয়, ডাক্তার, তারা কী কাজ করলেন 1 ঘন্টার মধ্যে? আমরা তো একটা রুগীকে ঢুকাই দেই ICU-তে। মাননীয় স্পিকার, ICU SDU এইখানে যাবার পরে যে কী চিকিৎসা হয় কেউ খবর রাখে না। এইখানে অধিকাংশ রুগী কিন্তু অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, পরে কয়েকদিন রুগীর অবস্থা খারাপ,
আমরা ভেন্টিলেটর দিচ্ছি, আপনি রোগী নিয়ে যান, মারা গেছে এক ঘন্টা পরে কয়। অর্থাৎ এইভাবে এখানে কোনো চিকিৎসা হয় না। একবার যদি কোনো রকম ঢুকিতে পারেন আইসিইউতে, ফিরে আসার খুবই কম। এই জন্য আমি বলবো যে এখানে অভিজ্ঞ ডাক্তার নার্স দিতে হবে, একটা তদন্ত কমিটি করেন। একটা তদন্ত কমিটির রিপোর্ট আজ পর্যন্ত আমাদের সামনে আসলো না। এইভাবে কি মানুষ মারা যাবে? মানুষ স্পিকার, মানুষদের কি জীবনে কোনো দাম নাই? হ্যাঁ, করোনা সারা পৃথিবীতে মানুষ মরতেছে, কিন্তু এইভাবে চিকিৎসা দিতে যাইয়া চিকিৎসার নামে অনিয়ম এটা কি মানা যায়? এখানে নাকি অনেক কিছু আমাদের দিল, একটা হাসপাতালেও এখন দেখি যে অক্সিজেন নাই, হাই ফ্লো অক্সিজেন কেন নাই? আমরা অক্সিজেনের অভাব আছে, বগুড়া হাসপাতালে অক্সিজেনই নেই। এই অক্সিজেনের জেনারেট আমরা আজ করতে পারলাম না। জিজ্ঞেস করলেই আর স্বাস্থ্য মন্ত্রণালয়কে সব দিচ্ছি, কোথাও কিছু এস মন্ত্র দেয় না মাননীয় স্পিকার। এইভাবে কিন্তু একটা বছর আমরা সময় নষ্ট করছি। এক বছরের মধ্যে হাসপাতালগুলো আমরা ওই লোক করতে পারতাম। আমাদের এমপি যদি দায়িত্ব দিত, টাকা দিত, আমরা ওখানে বসে সব কিছু করে দিতে পারতাম। কিন্তু আমাদের উপর দায়িত্ব না, দায়িত্ব হবে আমাদের উপরে। তারা দুই বছর থেকে চলে যায়, জবাব দিই তাদের নেই, জবাব দিতে আমাদের করতে হয়। জনগণ বললে আমার ধন্যবাদ মাননীয় সদস্য জি।